Hi, I'm Ali Mallick. I'm from Hugli Jela, Chile. একটা পাড়ার মাঠে ফুটবল খেলতাম সেইখান থেকে আমার দাদা নিয়ে যায় একটা ক্যাম্পে তা ওই ক্যাম্পে নিয়ে যেতে একটা দাদা ছিল বিশুদা বলে নাম সে দেখে বলেছিল যে একে ফুটবল খেলালে অনেক বড় জায়গায় পৌঁছাবে সবচেয়ে ভালো লাগতো যখন আমার বাড়ির লোক আমার ফ্যামিলি যখন আমার খুব সাপোর্ট করত আমি যখন বাড়ি থেকে বেরোতাম যে প্র্যাকটিস যাওয়ার জন্য তখন আমার দাদা তারপরে বাবা কেউ না কেউ নিয়ে আসতো আমার ফুটবল খেলেই তো আমি অনেক কিছু পেয়েছি ফার্স্ট ডিভিশন খেলেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন যখন সেকেন্ড ডিভিশন খেলি তখন আমি হচ্ছে বাটাই তারপরে আসি তোমার রেমবো রেমবো থেকে আসি ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে আসার এটাই হচ্ছে আমার যে সঞ্জয় কাকু অনুপ দা এরা আমাকে উত্তরপাড়া থেকে নিয়ে আসে এই দিনে আমাকে যে বলে যে ইস্টবেঙ্গলে সই করার জন্যে তখন আমার ফ্যামিলিও যে এত খুশি হয়ে গেছে যে আমার ছেলে একটা জায়গায় যাচ্ছে এই জায়গাটাকে আমায় ঠিকঠাক করে যে রাখার জন্য আমাকে সেই পরিশ্রম করতে হবে সাড়ে আটটার সময় আমি শুয়ে পড়তাম তারপরে আমি সকালে উঠে পাঁচটাই চারটের সময় বেরোতাম বাড়ি থেকে ইস্টবেঙ্গল মাঠে আসতাম প্র্যাকটিস করতাম ফের ব্যাক করে যেতাম তিনটে দুটোর সময় বাড়ি ঢুকতাম তারপরে যেতাম লাঞ্চ করতাম ফের বিকেল হলে আমি মাঠে যেতাম যত দেরিতে বাড়ি ঢুকলাম আমি প্র্যাকটিস আমার দু টাইম যে করতে হবে এটা যে হার্ডওয়ার্ক করে আমার একটা জায়গাটাকে এই জায়গাটাকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করতাম আমাকে দেখে এখন মানে আমাদের মাঠে দুটো কি তিনটে ছেলে প্র্যাকটিস করতো সেই জায়গায় এখন মিনিমাম 30-40টা ছেলে প্র্যাকটিস করছে এমন এমন কি এখন ক্রিকেট ফ্রিকেট ছেড়ে এখন শুধু ফুটবল অনলি আমাদের যে এলাকাটায় শুধু ফুটবল ছাড়া আর কিছু এখন চলে না সবসময় ফুটবল নিয়ে এখন স্কুলে যাচ্ছে বাচ্চারা আমি সবচেয়ে একটা ভালো লাগতো যখন আমাদের যে স্কুল মাঠে প্র্যাকটিস করতাম তখন যে মাঠে আমি ধরো স্কুল চলতো তার মধ্যেও আমি প্র্যাকটিস করতাম মাঠে চলে যেতাম মাঠে যে আলাদাভাবে আমি দুটো তিনটের সময় আমি মাঠে এমনি দৌড়তাম এ করতাম সব কিছু করতাম তা আমাকে যে অনেক লোক দেখতো বলতে এই কি পাগল হয়ে গেছে নাকি যে 12টা একটার সময় যখন খুশি এসে প্র্যাকটিস করছে আমার একটাই টার্গেট ছিল যে আমাকে বড় টিম খেলতে হবে বা দেশের জার্সি আমার যে পড়তে হবে এইটাই আমার টার্গেট আমার কে কী বললো না বললো আমার কোনো দেখার দরকার কিন্তু একটাই টার্গেট যে আমি যেই জায়গায় এসছি সেই জায়গাটা এখন ধরে রাখার আমার টাকায় আমাদের টিমের যে একটা হাসি খুশি তারপরে যে টিমের যে একতাভাবে যে দরকার কোচ তারপরে হচ্ছে তোমার বাস্তবদা অবরোধা এরা সবাই মিলে যে কিভাবে কি করতে হবে তোর কোন জিনিসটা গালতি আছে কি আছে এই বছরটা আমার সামনে যে আছে আমাকে এইখানে প্রুফ করতে হবে এইখানে প্রুফ যদি আমি না করতে পারি আমাকে কোনো কেউ দেখবেন যদি এইখানে আমি প্রুফ করতে এই কোচ আমাকে যথেষ্ট চান্স দেয় যথেষ্ট যতটুকু চান্স দেয় আমি 100% দেওয়ার জন্য আমি কিন্তু এই কোচের আন্ডারে যেই খেলুক কিন্তু 100% সবাই দেবে কিন্তু তার সাথে আমাকে আরও এক্সট্রা অনেক কিছু করতে হবে আমাদের যে টিমটা আছে যে এই টার্ডু প্রবলেম হচ্ছে সেগুলো কোচ আমাদের সব কিছু ইয়ে করে দেবে কিন্তু তার জন্য আমাদেরকে আলাদাভাবে মোটিভেট নিতে হবে যে আমরা এইভাবে এই জিনিসটা আমাদের প্লেয়ারদের যে করতে হবে চার লিগের জন্য কী কী করতে হবে সব প্লেয়াররাই সব জানে